ফের ভাঙন পদ্ম শিবিরে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দিলেন তৃণমূলে, ফলে রাজ্য বিধানসভায় এখন বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়ালো 69। গত বিধানসভায় 77টি আসনে জিতেছিল বিজেপি, কিন্তু জয়ীদের মধ্যে দুজন সাংসদ ছিলেন, তারা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর থেকে এদিন পর্যন্ত সুমন কাঞ্জিলালকে নিয়ে মোট 6 জন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের সব আসনেই জিতেছিল বিজেপি। সুমন এদিন তৃণমূলে আসায় আলিপুরদুয়ারেও এবার জমি খুঁজে পেল তৃণমূল। এদিন কলকাতাতেই তৃণমূলে যোগ দিলেন বিধায়ক সুমন। তৃণমূল ভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পরিয়ে দলের সদস্য করে নেন। সে সময় সুমনের পাশে দেখা গেল আলিপুরদুয়ারের পৌরপতি প্রসেনজিৎ করকেও। কিন্তু সুমন কাঞ্জিলালের দলবদল নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির বক্তব্য, সুমন তৃণমূলে গেছেন কিন্তু তৃণমূলের পতাকা হাতে নিতে দেখা যায়নি তাকে। এরপরই তার প্রতি গেরুয়া ব্রিগেডের কটাক্ষ, তবে কি তিনি মুখোশের নিচে মুখ লুকোচ্ছেন? শামু দাসের রিপোর্ট, ইভিএম নিউজ।